ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটে আসেন এই দিনটা মায়ের দর্শন পাওয়ার জন্য সেরকমই ছবি বোধহয় হয় তারাপীঠেও দেখা যায় প্রবল ভিড় হয় এবং সেখানেও কিন্তু শেষ মুহূর্তে প্রস্তুতির ছবিটাই আজকে এখন জানতে চাই অর্ণব দেখো আজকে তারাপীঠ মন্দির সাজিয়ে তোলা হচ্ছে আলো দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে এছাড়া প্রস্তুত নেওয়া হচ্ছে কালের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে তার কারণ হচ্ছে যে আজকে তারাপীঠ মন্দিরে ভিড় অপেক্ষাকৃত কম যারা পুজো দিতে আসবেন তারা কিন্তু খুব সুষ্ঠুভাবে পূজো পুজো দিতে পারবেন কিন্তু কালকে সাধারণ মানুষ অমাবস্যা পরার জন্য অপেক্ষা করে থাকেন যে অমাবস্যার মধ্যে তারা চান এই তারা মাকে পুজো দিতে তার কারণ তারা মাকে কালী রূপে পুজো করা হয় এই কালী পুজোর দিন এখানে যারা তারাপীঠের যারা পাণ্ডারা রয়েছেন তাদের থেকে জানতে চাইব ঠিক কটায় অমাবস্যা পড়ছে যাদের আজকে পালা রয়েছে তারা আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের কি আজকে কোনো ভূত চতুর্দশীর দিন কোনো বিশেষ আছে নাকি কাল চতুর্দশীর পুজো আমাদের যেরকম তিথির আজকে 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 হবে আরতি আরতি আছে আমাদের দুটো হবে একটা সন্ধ্যা আরতি হবে একটা রাত্রের আরতি হবে চতুর্দশী আর কালকে তো অমাবস্যার দিন কালী পূজা দূর দূরান্ত থেকে লোকজন আসবে আমাদের এখানে এবং যারা অমাবস্যা করে থাকে যারা অমাবস্যা তিথিতে পুজো দিতে চায় এগারোটা চুয়াল্লিশে আমাদের অমাবস্যাটা লাগছে এবং সোমবার দিন নটা সাঁইত্রিশ নাগাদ অমাবস্যাটা আমাদের ছেড়ে যাচ্ছে অর্থাৎ একটা জিনিস বুঝতে পারছো যে আজকে কিন্তু হচ্ছে দুটো আরতি দেখতে পাওয়া যাবে অর্থাৎ বাদ দিয়েও যেদিন বিশেষ পুজো থাকে সেদিন আরেকটি আরতি হয় সেটা হবে আর কালকে মায়ের সাজ সম্বন্ধে জেনে নেবো কালকে মাকে কিভাবে সাজানো হবে যদি একটু কালকে মাকে কালী রূপে সাজানো হবে রাজেশ্বরী রূপে আরতি করা হবে রাতে নিশ্চয়ই পুজো হবে মায়ের ডাকের সাজাবে হ্যাঁ কালকে কি ডাকের সাজ হবে সোনালি বা এরকম এখন ঠিক আপাতত এখনো ঠিক হয়েছে যেটা সোনালি ডাকের সাজে মাকে কে সাজানো যাবে তার সঙ্গে বিশেষ ফুলের মালা মাকে দেওয়া যাবে যাতে আরো সুন্দরভাবে সেজে ওঠে মা তে এইরকম ভাবে আমাদের বডি তার সঙ্গে মাকে আরো ফুলের সাজ দিয়ে ভালোভাবে সুন্দরী অবশ্যই বুঝতেই যে রূপ রয়েছে তার ওপর রূপ সেই রূপকে সাজিয়ে উপর আগামী কাল এবং শুধু আগামীকাল নয় আজকের দিনও যথেষ্ট গুরুত্বপূর্ণ তার কারণ আজকে চতুর্দশীর পুজো হবে সেইটা একটি বিশেষ পুজো হবে অর্থাৎ বিশেষ বিশেষ দিন বিশেষ বিশেষ পুজো হয় সেরকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে আজকে চতুর্দশীর একটি বিশেষ পুজো হবে অর্থাৎ দুটো আরতি দেখা যাবে একটা সন্ধ্যারতি আর একটি চতুর্দশীর আরতি আবার আগামী কাল কিন্তু যেদিনকে কালী সেদিনকেও একটি বিশেষ আরতি দেখা যাবে এবং সেই কারণে এখানে দেখতেই পাচ্ছ যে আস্তে আস্তে মানুষজন আসতে শুরু করছেন বিভিন্ন জায়গা থেকে মানুষজন তারা আসছেন কিন্তু স্বাভাবিকভাবে সবাই অপেক্ষা করে রয়েছেন কালীপুজোর দিনটার জন্য তার কারণ কালীপুজোয় এই তারা মাকে যে রূপে পুজো করা হয় সেই বিষয়টি দেখার জন্য এবং এখানে ভোগ খাওয়ার জন্য মূলত মানুষজন ভিড় করেছেন বিভিন্ন জায়গা থেকে আজকে হয়তো শান্তিপূর্ণভাবে তারা পুজো দিতে পারছেন কিন্তু কালকে প্রতীক্ষার সারিতে হয়তো দাঁড়িয়ে পুজো দিতে হবে তারা মাকে